মালয়েশিয়া থেকে আবারও কলিঙ্গ বিশ্বাস চালু হচ্ছে তাহলে কবে হচ্ছে সেই বিষয় নিয়ে অনেকেই কিন্তু কমেন্ট করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো ভাই বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি দেখেন কি অবস্থা চলতেছে আমাদের বাংলাদেশে দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়া বর্তমানে যারা এসেছেন নতুন করে কলিঙ্গ এসেছেন বা অনেক পুরনো যারা রয়েছেন তারা কিন্তু ঠিকমতো কাজ পাচ্ছেন না অনেক কোম্পানিগুলো রয়েছে সপ্তাহে দু দিন চলে সপ্তাহে তিন দিন চলে আবার অনেক কোম্পানি বসে রয়েছেন বর্তমানে মালয়েশিয়াতে সমবাজারের চাহিদা খুব বেশি একটা নেই আর যারা যারা এসেছেন তারা কিন্তু কাজ পাচ্ছেন না আপনারা নতুন করে আসার জন্য এত পাগল হয়েছেন কি কারণে মালয়েশিয়াতে আইসে কি আপনারা বাবার ছয় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে আইসিয়া পয়সা থাকবেন এই চিন্তা আপনার যদি থাকে তাহলে আসেন মালয়েশিয়া তাতে আমাদের কোনো সমস্যা নেই তবে বর্তমানে মালয়েশিয়া শ্রম বাজার খুবই খুবই খারাপ বর্তমানে আমরা যারা রয়েছি সাত বছর ছয় বছর পাঁচ বছর নাই সবারই কিন্তু কাজের সংকট রয়েছে বর্তমানে মালয়েশিয়া খুবই কাজের জন্য খুবই সমস্যা রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর বর্তমানে মালয়েশিয়াতে কলিং মিশা এখনো চালু হয়নি তবে যদি হয় তাহলে পঁচিশ সালে আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিটা খুব বেশি একটা ভালো নেই তো ইনশাআল্লাহ নতুন প্রধানমন্ত্রী হয়েছে খুব শীঘ্রই আমাদের দেশ আবারও ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ আমাদের দেশ আবারও উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আল্লাহে